চৈত্র মাসরে রাজ্যরে স্কুল খোলিবা নিষ্পত্তিকু স্থগিত রখাযাইথিবা সূচনা মিলিছি। স্কুল খোলিবা নিষ্পত্তি নেই বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী সমীর দাস প্রতিক্রিয়া রখিছন্তি। সে কইছন্তি ডিসেম্বরে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ আশঙ্কা রয়েছে। এতিপাই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীঙ্কু সতর্ক রহিবাকু পরামর্শ দেইছন্তি। স্বাস্থ্য বিভাগর পরবর্তী গাইডলাইনকু অপেক্ষা করা যাইছে। গাইডলাইন আসিবা পরে পরবর্তী নিষ্পত্তি নিয়াযিব। চৈত্র মাসরে রাজ্যরে স্কুল খোলিবা নেই কিছুদিন তলে গণশিক্ষা মন্ত্রী সূচনা দেইথিলে। নবমরু দ্বাদশ যায় সম্পূর্ণ ক্লাস হেব বলি মন্ত্রী কইথিলে। যদি পিলাঙ্কু ছাড়িবাকু অভিভাবক রাজি ন হুঁতি তাহলে অনলাইন ক্লাস ব্যবস্থা করা যাব বলি মধ্য মন্ত্রী সূচনা দেইথিলে। যেহেতু সেকেন্ড ওয়েভ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যবাসী পরামর্শ করেছেন, সেপা গুরুতর সহকারে নেওয়া তা গঠন সচেতন হওয়া তাকে আধার করি গণশিক্ষা বিভাগ উচিত মনে কলা না। যেহেতু সেকেন্ড ওয়েভ কথাটা অনেবর মুখ্যমন্ত্রী আমি যে নিষ্পতি নিয়ে বৈঠক করলু, তাপরে যে বৈঠক হল রিভিউ হল তা ভিতরে যেহেতু সেকেন্ড ওয়েভ কথাটা রাজ্য গঠন পরামর্শ আসিলা, সে কারণে নভেম্বরে যে খোলা যে প্রক্রিয়া আর হয়েছিল তাকে বর্তমান সাময়িক ভাবে আমি স্থগিত রাখি। সে সম্পর্কের আপনার পরবর্তী অবস্থায় চর্চা বিমর্শ হওয়ার পরে স্বাস্থ্য বিভাগকে মধ্যে গোটিয়ে গাইডলাইন প্রস্তুত করা সেটা দিয়া যাইছে, আমি যা জানিছে আমি জানিছে। তেমন কোণ গাইডলাইন আসুচি কোণ পুঁ এসআরসি পরামর্শ আসুচি যেটা বিভাগকে যেটাকি আপনার জাঁচান এসআরসি ভাবে কোভিড এসআরসি হি তাঁর দিকে গাইডলাইন দিয়া হচ্ছে, তেমন কোণ আসুচি তার উপরে নির্ভর করে আমি আসবা পরে বিভাগর অধিকারী মানে আমি বসি আলোচনা পর্যালোচনা করবু কোণ করা উচিত কোণ করা।